পাহাড়ের বনের বুক চিরে হেলে দুলে চলছে পাহাড়ি নদী কালাখোসা। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ছোট্ট এই নদীটির উজানে ভারতীয় সীমান্ত পর্যন্ত দুই পারেই রয়েছে শালগজারি বন সহ হাজারো আদিবাসীর বসবাস। সম্প্রতি এই কালাখোসা নদীর গান্ধীগাঁও পয়েন্টে এলজিইডি স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। স্থানীয়দের অভিযোগ, এটি তৈরি হলে স্থায়ী জলাবদ্ধতায় আবাদি জমিসহ বনাঞ্চল তলিয়ে পাহাড় ধস সহ পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, তাই এটি নির্মাণ বন্ধের দাবি এলাকাবাসীর। কারো 5 কাঠা 10 কাঠা জমিন যারা আবাদ করে, সেই আবাদি জমিনগুলো পানির নিচে তলিয়ে যাবে, আমাদের প্রাকৃতিক বনের অনেক ক্ষতি হবে, সেজন্য আমরা চাই যেন এখানে স্লুইস গেট না হয়। তবে ভাটি এলাকার গান্ধীগাঁও গ্রামের বাসিন্দারা বলছেন উল্টো কথা, নদীর উপর স্লুইস গেট হলে উপকৃত হবে। তারা গ্রামে একটি সেতু নির্মাণের দাবি জানান। এই কাজটা করলে সবার জন্য উপকার হবে, কারোর জন্য বেউপকার না। স্লুইস গেট হইলে মনে করেন কারোর ক্ষতি হবে না, সবারই সুবিধা হবে, সুবিধার কারণে আমরা এটা চাইতেছি। এদিকে প্রকল্পটি বন্ধে এলজিইডিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তা। এলজিইডিকে চিঠি দিয়ে জানিয়েছি যে এখানে যে কোনো প্রকার উন্নয়ন কার্যক্রম গ্রহণ করতে গেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার আগ পর্যন্ত আমাদের এটা বাধা দিতেই হবে, আর কোনো বিকল্প নেই আমাদের কাছে। বন বিভাগের কাছ থেকে অনাপত্তি পত্র পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানান এলজিইডি কর্মকর্তা। বন বিভাগের আপত্তি থাকলে অবশ্যই বন বিভাগের এনওসি নেওয়া হবে, নো অবজেকশন সার্টিফিকেটটা নেওয়া হবে, সে ব্যাপারে আবেদনও করা হয়েছে। বন বিভাগের তথ্য মতে স্লুইস গেটটি নির্মাণ হলে হালচাটি মৌজায় প্রায় 500, নৌকুচি মৌজায় 200 এবং গান্ধীগাঁও মৌজায় 300 একর বনভূমি পানির নিচে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সময় সংবাদ, শেরপুর।